হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা শিক্ষক বাতায়নের যারা সদস্য আছি, যারা নিয়মিত শিক্ষক বাতায়নে কাজ করি বা শিক্ষক বাতায়নে বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করি, ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, ইউটিউব ভিডিও আপলোড করি, তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শিক্ষক বাতায়নে ব্লগ আপলোড করতে হয়। বন্ধুরা, শিক্ষক বাতায়নে নিয়মিত সমসাময়িক ব্লগ আপলোড করলে আপনার চিন্তা চেতনা বা বর্তমান যে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিক্ষক বাতায়নের অনেক ভিউ হয়। তো এই জন্য নিয়মিত আপনিও শিক্ষক বাতায়নে ব্লগ আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। বন্ধুরা, আমরা এবার অ্যাড্রেস বারে লিখব teachers.gov.bd, teachers.gov.bd অথবা বাংলায় শিক্ষক বাতায়ন। অ্যাড্রেস বারে লিখেছি teachers.gov.bd। তো আমরা শিক্ষক বাতায়ন লগইন পেজে চলে এসেছি। বন্ধুরা দেখুন, তো এখানে দেখুন ইমেল ইউজার আইডি পাসওয়ার্ড। তো আমি আমার ইমেল এখানে দিয়ে দিচ্ছি এবং আমার যে পাসওয়ার্ড সেটা আমি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড এখানে লিখে দিয়েছি। এখন এটা লগইন করব। তো নিচে দেখুন এখানে যে অ্যারো আইকন রয়েছে সেখানে ক্লিক করলাম। বন্ধুরা, আমি আমার প্রোফাইলে প্রবেশ করেছি। দেখুন, তো আমি আমার প্রোফাইলে আছি। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শিক্ষক বাতায়নে ব্লগ আপলোড করবেন। তো আপনি নিয়মিত এটা করতে পারেন, প্রতিদিন করতে পারেন, প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করতে পারেন, অথবা সাপ্তাহিক আপলোড করতে পারেন, অথবা মাসে দুইটা করে ব্লগও আপনি আপলোড করতে পারেন। তো কিভাবে ব্লগ আপলোড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন এই যে একটা অ্যারো আইকন রয়েছে আমার নামের পাশে, ছবির পাশে যে একটা আর অ্যারো আইকন রয়েছে, এখানে কার্সর নেওয়ার সাথে সাথে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। ব্লগ, সংশ্লিষ্ট চিত্র, ইমেজ, প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ, শিক্ষায় অগ্রযাত্রা ইত্যাদি বিষয় আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তো যেহেতু আমি আজকে একটা ব্লগ আপলোড করব, তো এখানে উপরেই রয়েছে ব্লগ, আমি সেখানে ক্লিক করলাম। বন্ধুরা, ব্লগ আপলোডিং পেজ এখানে চলে এসেছে। তো প্রথমেই এখানে দেখুন শিরোনাম, ব্লগ আপলোড শিরোনাম। তো শিরোনামটা কি হবে সেটা এখানে আপনি কিবোর্ড থেকে লিখে দিতে পারেন। তো আমি আগেই একটা ওয়ার্ড পেজে একটি ব্লগের বিষয়গুলো লিখে রেখেছি। তো আমি সেই ওয়ার্ড পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন প্রাথমিক শিক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর এক যুগ, 2009 খ্রিস্টাব্দ থেকে 2023 খ্রিস্টাব্দ। তো আমি এই শিরোনামটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে কিবোর্ড থেকেও লিখে দিতে পারেন শিরোনামটা। তা আমি এখান থেকে কপি করে আবার আমি শিক্ষক বাতায়নের ব্লগ আপলোড পেজে চলে এলাম। তো শিরোনাম এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এটা পেস্ট করে দিলাম, প্রাথমিক শিক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর এক যুগ, 2009 খ্রিস্টাব্দ থেকে 2023 খ্রিস্টাব্দ। এরপর নিচে দেখুন বিস্তারিত, অবশ্যই 50 শব্দের বেশি হতে হবে। ব্লগটা আপনাকে এখানে আপনি কিবোর্ড থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারেন, অথবা আপনি যে কোনো ওয়ার্ডে, ওয়ার্ড ডকুমেন্ট পেজে আপনি লিখে সেখান থেকে কপি করেও এখানে পেস্ট করে দিতে পারেন। এখানে আমি আবার প্রথমেই বিস্তারিতর প্রথমেই আমি আবার শিরোনামটা এখানে আমি পেস্ট করছি। এটা পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা পেস্ট হয়েছে। এটা আমি একটু ব্লক লেটার করে দিয়েছি। এখানে এটা কপি করে এই যে উপরে দেখুন বোল্ড বি, এখানে যদি আপনি ক্লিক করেন তো এটা বোল্ড হয়ে যাবে। এটা যদি আপনি ইটালিক করেন এই যে একদম ওয়ার্ডের মতো, তো এই যে আই লেখা আছে এখানে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। এটা যদি আমি সিলেক্ট করে এই যে আই এখানে ক্লিক করি তাহলে এটা ইটালিক হয়ে যাবে, অর্থাৎ একটু বাঁকা টাইপের হয়ে যাবে।
এখন এটা যদি আপনি আন্ডারলাইন করতে চান বা এই লেখার নিচে যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে এটা সিলেক্ট করে এখানে দেখুন আন্ডারলাইন ইউ, তো এখানে যদি আমি ক্লিক করি তো এটার নিচে একটা আন্ডারলাইন দাগ চলে আসবে। তো বন্ধুরা এবার আমি ব্লকটা কপি করব, আমি আমার ওয়ার্ড ডকুমেন্ট পেজে পুরো ব্লকটি আমি লিখে রেখেছি, এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিলাম। আপনি কিবোর্ডের কন্ট্রোল এ একসাথে চেপেও কপি করতে পারেন, আবার এটা মাউসের লেফট বাটন চেপে আপনি কপি করতে পারেন। এরপর আমি এটা কপি করে আবার আমি ব্লগ আপলোডিং পেজে চলে এলাম এবং এখানে যে শিরোনাম উপরে দিয়েছি তার নিচে বিস্তারিত এর নিচেও শিরোনাম দিয়েছি এবং এর নিচে এন্টার দিয়ে এই শিরোনামের নিচে চলে এলাম এবং এখানে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে বেশ কিছু পয়েন্ট আমি লিখেছি, এক নম্বরে ছাত্রছাত্রীর ভর্তি শতভাগ নিশ্চিতকরণ, দুই নম্বর বছরের শুরুতে নতুন বই বিতরণ, তিন নম্বর বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের শিওর ক্যাশ নগদ পোর্টালের মাধ্যমে উপবৃত্তি প্রদান, চার নম্বর স্লিপ গ্রান্ট এর মাধ্যমে শিশুদের চাহিদা মাফিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, খুদে ডাক্তারদের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, তারপরে 2009 খ্রিস্টাব্দ থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা চালু, ঝরে পড়া রোধ ইত্যাদি পয়েন্টগুলো এখানে আমি নিয়ে এসেছি। তো সর্বশেষ আমি একটা পয়েন্ট যোগ করতে চাই এখানে 36 নম্বরে, যেটা সর্বশেষ এই বিষয়টা আমরা এখনো কাজ করছি, এই শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি, এটা সারা বাংলাদেশে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কমপ্লিট হয়েছে। এখন আমাদের প্রাথমিক পর্যায়ে এই শতভাগ শিক্ষার্থীর প্রোফাইল তৈরির কাজ চলমান রয়েছে। আপনারা জানেন যে এই প্রোফাইল থেকেই ভবিষ্যতে শিক্ষার্থীর উপবৃত্তি সহ যাবতীয় সুযোগ সুবিধা এবং ভবিষ্যতে এনআইডি কার্ড এখান থেকে তৈরি হয়ে যাবে, যখন তার বয়স 18 বছর পূর্ণ হবে তখন এখান থেকে এনআইডি কার্ড অটোমেটিক্যালি তৈরি হবে। তো এই বিষয়গুলো আমি এই ব্লগে এন্ট্রি করেছি। এরপরে আমি নিচের দিকে আমার নাম, ঠিকানা, আমার বিদ্যালয়ের নাম এগুলো লিখে দেব। প্রথমেই বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী আমার নাম লিখেছি, আমার পদবী লিখব, আমার পদবী লিখলাম, এবার আমি আমার স্কুলের নাম লিখব, আমি আমার স্কুলের নাম লিখেছি, এরপরে আমার উপজেলা এবং জেলা, আমার নাম, পদবী, স্কুলের নাম, উপজেলা, জেলা এবং আমার মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বার লিখেছি এবং আমার জিমেলটা লিখে দিতে চাচ্ছি, আমি আমার জিমেলটা লিখে দিচ্ছি, জিমেল অ্যাড্রেস, সর্বশেষ আমি আমার জিমেল এবং মোবাইল নাম্বারটা এখানে লিখে দিই। তো বন্ধুরা এভাবে আপনি কিবোর্ড থেকেও ব্লগ লিখে দিতে পারেন, ব্লগ আকারে লিখে দিতে পারেন, অথবা আপনি একটা ওয়ার্ড ডকুমেন্ট পেজে লিখে সেখান থেকে কপি করেও এখানে পেস্ট করে দিতে পারেন। তো আমার লেখা কমপ্লিট, এখন এপাশে ডান দিকে দেখুন, ছবি পছন্দ করুন, এখানে একটা ছবি দিতে হবে, তবে সেই ছবিটা সর্বোচ্চ 1 MB হতে হবে এবং সেটা JPG, PNG, JPEG ফরম্যাটে হতে হবে। তো ছবি পছন্দ করুন, এখানে আমার একটা ছবি দিতে হবে, তো ছবি পছন্দ করুন, আমি এখানে ক্লিক করলাম, অর্থাৎ আমার প্রোফাইলে যে ছবিটা রয়েছে আমি সেটাই দিতে যাচ্ছি। তো আমি এখানে ক্লিক করার পরে কোথায় আমার ছবি আছে আমি সেখানে চলে যাচ্ছি, তো এই ফোল্ডারে আমার ছবি রয়েছে, আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল পিকচার রয়েছে, তো আমি এটা এখানে সিলেক্ট করলাম, এখানে দেখুন ছবিটা সুন্দরভাবে এখানে সেট হয়েছে। তো সবকিছু ঠিকঠাক যদি থাকে, এখানে দেখুন একটা নির্দেশনা রয়েছে, আপনি একদিনে সর্বোচ্চ 5টি ব্লগ আপলোড করতে পারবেন, অর্থাৎ একদিনে সর্বোচ্চ 5টি ব্লগ এখানে আপলোড করা যায় শিক্ষক পাতায়নে। তো বন্ধুরা আপনারাও করতে পারেন। তো আপনারা প্রথমে আমি কি করলাম আবার একটু রিভিউ করছি, প্রথমে আমি শিক্ষক পাতায়নে লগ ইন করলাম এবং এখানে দেখুন এই যে আমার যে নামের ছবি রয়েছে, আমার নাম রয়েছে এবং তার পাশে যে অ্যারো আইকন রয়েছে, এখানে কার্সর নিয়ে এলে, মাউসের কার্সর নিয়ে এলে এখানে দেখুন একটা চার্ট আসবে,
তো এখান থেকে আপনি যাই আপলোড করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ব্লগ আপলোড করছি, এই জন্য ব্লগ এখান থেকে সিলেক্ট করেছি। এরপর আমরা এই আপলোডিং পেজে, ব্লগ আপলোডিং পেজে চলে এসেছি। এরপর এখানে দেখুন শিরোনাম, আমার যে ব্লগের যে শিরোনাম আমি এটা এখানে দিয়েছি। এরপরে বিস্তারিত এখানে অবশ্যই রিকমেন্ডেড করা হয়েছে, অবশ্যই 50 শব্দের বেশি হতে হবে। এখানে যতগুলো আপনি লেখা লিখবেন সেই শব্দের সংখ্যা অবশ্যই 50 এর ঊর্ধ্বে হতে হবে। তো আমার এটা হয়েছে কিনা আমি এখানে সংরক্ষণে ক্লিক করলে বোঝা যাবে। তো বন্ধুরা, এরপরে আমার লেখা কমপ্লিট হবার পরে, বিস্তারিত লেখা কমপ্লিট হবার পরে আমি এখানে ছবি পছন্দ করুন, এখানে ক্লিক করে আমি আমার ছবি নিয়ে এসেছি। জাস্ট এতটুকুই কাজ। এরপরে নিচের দিকে দেখুন সংরক্ষণ করুন, তা আমি এখানে ক্লিক করলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আমার ব্লগটি আপলোড হয়ে যাবে, একটু ওয়েট করলে এটা দেখা যাবে। বন্ধুরা এখানে দেখুন, এখানে গ্রিন একটা মেসেজ এসেছে, আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে, আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ আমার যে ব্লগ আপলোড এটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে আরো অনেক শ্রদ্ধেয় শিক্ষকগণ এখানে ব্লগ আপলোড করেছেন, তো এখান থেকে আপনারা ব্লগ দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি যে যেভাবে এখানে ব্লগ আপলোড করলাম নিশ্চয়ই আপনারা এখান থেকে জানতে পেরেছেন। এভাবে আপনিও শিক্ষক বাতায়নে নিয়মিত অ্যাক্টিভ থাকতে ব্লগ আপলোড করতে পারেন। আপনি একদিনে সর্বোচ্চ 5টি ব্লগ আপলোড করতে পারেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন, তাহলে আমার এই জাতীয় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।